আচ্ছা, গত ক্লাসে কি আলোচনা হয়েছিল? একজন কাইন্ডলি শেয়ার করো। আমি কি গিয়ারিং ডায়াগ্রাম পড়িয়েছিলাম, ক্যালকুলেশন গুলা? আমাকে শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছ। এতক্ষণ লাগে রেসপন্স করতে, শুনতে পাচ্ছ তুমি? কি পড়িয়েছিলাম গত ক্লাসে? স্যার, আমাদের বিভিন্ন শ্যাফটের যে আরপিএম বের করা, এগুলো ক্যালকুলেশনটা বার করা ছিল টপিক কি ছিল? বিভিন্ন শ্যাফটের আরপিএম তো বুঝলাম। স্যার। এটা স্যার ক্যালকুলেশন অফ আরপিএম অফ ডিফারেন্ট শ্যাফট। এখানে আপনি স্যার ক্র্যাঙ্ক শ্যাফট আর টেপ শ্যাফটের স্যার আরপিএম বের করাটা শিখেছিলাম। গিয়ারিং ডায়াগ্রাম ব্যাপারে কথা বলিনি, গিয়ারিং ডায়াগ্রাম অফ এ লুম এটা বলিনি। এটা মনে হয় আরো আগের ক্লাসে পড়াইছিলাম। মনে হয় বললে হবে, মনে হয় কেন? আমি এই যখন বলছি যে গিয়ারিং ডায়াগ্রাম অফ এ লুম এন্ড তারপরে ওইটা গিয়ারিং ডায়াগ্রামটা বোঝানোর পরে আমি তারপরে ক্যালকুলেশন করানো ছিল। ক্যালকুলেশন করাইছি, হ্যাঁ, তো সেটাই তো জানতে চাচ্ছি। মনে হয় বললে তো এটা আবার আবার পিছনে লেকচারে যেতে হবে। আচ্ছা, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের মধ্যে আমরা দেখেছিলাম যে ফ্লো চার্টটা উইভিং এর শুরুতেই ছিল, ওয়াইন্ডিং অপারেশন। এই ওয়াইন্ডিং অপারেশনের ইনপুট ছিল বা ওয়াইন্ডিং মেকানিজমের ইনপুট ছিল স্পিনার্স ববিন অথবা রিং কব। একই জিনিসের দুইটা নাম বললাম আমি, স্পিনার্স ববিন রিং ইয়ার্নের, যেহেতু ওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে রিং ইয়ার্নটা ভার্সেটাইল ইয়ার্ন, এর জন্য আমরা বলতেছি এটা রিং কব। কি বলে, স্পিনিং এর যারা আছে তারা সাধারণত রিং কবই বলে, তো আমরা এখানে বলবো স্পিনার্স ববিন, কারণ কব এখানে আর একটা প্যাকেজ থাকবে আমাদের জুটের, এই জন্য আমরা এখানে কব কথাটা ইউজ করবো না এইটার জন্য। তো আমরা ওয়াইন্ডিং এর ইনপুট দেখেছিলাম যে এটা হচ্ছে রিং স্পিনার্স ববিন, আউটপুট ছিল হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেজের নাম লিখেছিলাম আমি। কোন প্যাকেজ? চিজ প্যাকেজ। কোন চিজ দিয়ে দেখাইছিলাম? পার্ন প্যাকেজ, ঠিক না? আমরা যখন প্রথমে ফ্লো চার্ট পড়িয়েছিলাম তখন এই বিষয়গুলো আমরা হাইলাইট দেখানোর চেষ্টা করেছি। তো ওয়াইন্ডিং এর যে আউটপুট, ওয়াইন্ডিং করার পরে ওয়াইন্ডিং মেশিনে থেকে যখন আউটপুট বের হবে সেটা হয় কোন হবে, নয় চিজ হবে, নয় পার্ন হবে। যদি কোন ওয়াইন্ডিং মেশিন ইউজ করে থাকি তাহলে কোন প্যাকেজ পাবো, যদি চিজ ওয়াইন্ডিং মেশিন ইউজ করে থাকি তাহলে চিজ প্যাকেজ পাবো। অর্থাৎ এখানে মেশিনের নামকরণটা প্যাকেজ টাইপের উপর ভিত্তি করে হয়েছে, অর্থাৎ কোন ওয়াইন্ডিং মেশিন থেকে কোন প্যাকেজ পাবো, চিজ ওয়াইন্ডিং মেশিন থেকে চিজ প্যাকেজ পাবো। প্যাকেজটার নাম চিজ, প্যাকেজটার নাম কোন, প্যাকেজটার নাম পার্ন, এবং এই প্যাকেজের নামানুসারে মেশিনটার নামকরণ করা হয়েছে। আর ওয়াইন্ডিং একটা মেকানিজম যেখানে আমরা ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ, অথবা এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে ইয়ার্ন ট্রান্সফার করব, সহজ কথায়। তাহলে আমরা দেখলাম, আমরা যেখানে আলোচনা শুরু করলাম ওয়াইন্ডিং নিয়ে, ওয়াইন্ডিং এর ইনপুট হচ্ছে স্পিনার্স ববিন। এই স্পিনার্স ববিনটা আমরা পাবো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ স্পিনিং সেকশন থেকে। যারা ইয়ার্নের লোক বা ইয়ার্নের যারা ইয়ার্ন স্পিনিং স্পিনিং এর যারা ফ্যাক্টরি ওয়ালা, তারা আমাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ইয়ার্ন দিবে। আমরা তাদের কাছ থেকে ইয়ার্ন পারচেজ করব। ইয়ার্ন পারচেজ করতে গিয়ে কি কি প্যারামিটার আমাদের সেট করে দিতে হয়, কি কি বলতে হয়, কি কি রিকোয়ারমেন্ট বলে দিতে হয়, এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি যখন আমরা ফ্লো চার্ট পড়িয়েছি, ফ্যাক্টরি প্র্যাকটিসিং ফ্লো চার্ট, ফ্যাক্টরিতে কিভাবে ইয়ার্ন পারচেজ করে তখন আমরা বলে দিয়েছি। এখন ইয়ার্নটা আমরা নিয়ে আসলাম, ঠিক না?
নিয়ে আসার পরে আমরা পরবর্তী যে সাকসেসিভ যে কাজগুলো আছে অপারেশন এগুলা করব। এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং এর ইনপুটটা হচ্ছে স্পিনার্স ববিন, আউটপুটটা হচ্ছে কোন হতে পারে, চিজ হতে পারে, পার্ন হতে পারে, ফ্ল্যাঞ্জ হতে পারে। যদি কোন কোন ওয়াইন্ডিং মেশিন ইউজ করে থাকি তাহলে কোন প্যাকেজ, চিজ ওয়াইন্ডিং মেশিন ইউজ করে থাকলে চিজ প্যাকেজ। তাহলে মেশিনের নামকরণটা প্যাকেজের নামানুসারে হয়েছে। আচ্ছা, আমরা এটাকে যদি একটু লক্ষ্য করো, এটা স্পিনার্স ববিন, এখান থেকে ইয়ার্ন আসতেছে, মাঝখানে ওয়াইন্ডিং মেশিন আছে, এটা ওয়াইন্ডিং মেশিন, এটা ওয়াইন্ডিং মেশিন ধরো। আর এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা আমরা পাইলাম হচ্ছে কোন প্যাকেজ, এই প্যাকেজটা যে কোন প্যাকেজ এটাকে বলা হয় কোন প্যাকেজ। প্যাকেজটা যদি এরকম দেখতে মনে হয় তাহলে কোন প্যাকেজ বলবো আমরা, কোন আইসক্রিম যেভাবে বলি আমরা, কোনিকাল শেপের যদি হয়ে থাকে প্যাকেজটা, কিছুটা কোনিকাল শেপের, তখন আমরা এটাকে কোন প্যাকেজ বলবো। তো আমরা এখানে স্পিনার্স ববিন ইনপুট, এটা হচ্ছে স্পিনার্স ববিন, স্পিনার্স ববিন ইনপুট, মাঝখানে ওয়াইন্ডিং মেশিন, ওয়াইন্ডিং মেশিনে ওয়াইন্ডিং অপারেশনটা হবে, ওয়াইন্ডিং এর মেশিনের ভিতর দিয়ে যখন স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হবে, উইথড্রল হওয়ার পরে ওয়াইন্ডিং মেশিনের দিয়ে আউটপুট হিসেবে আমরা পাবো কি, কোন বা চিজ প্যাকেজ। যদি কোন ওয়াইন্ডিং মেশিনে কোন প্যাকেজ পাবো, যে চিজ ওয়াইন্ডিং মেশিনে চিজ প্যাকেজ পাবো, দিস ইজ কোন প্যাকেজ। কোন প্যাকেজ সাধারণত এভাবে আমরা ড্র করি। আর যদি চিজ প্যাকেজ হতো, চিজ দেখতে অনেকটা এরকম, দুই সাইডে প্যারালাল, এখানে কোনিক্যাল হওয়ার কোনো চান্স নাই, দুই সাইডে প্যারালাল, এই মাঝখানে যে অংশটুকু এগুলো হচ্ছে কোন হোল্ডার, প্যাকেজ হোল্ডার, প্যাকেজটাকে হোল্ড করতে হবে। তো একটা কাগজের এমটি হোল্ডার থাকে যেখানে আমরা ইয়ার্নটাকে জড়াই। আমরা সেলাই মেশিনের ববিন দেখেছি, যারা দর্জি সেলাই করে টেইলার্স এর দোকানে ছোট ছোট, সেখানে একটা প্যাকেজের প্যাকেজ হোল্ডার থাকে, কাগজের প্যাকেজ হোল্ডার। তো এখানে আমরা যেহেতু বড় প্যাকেজ, এটা নিয়ার অ্যাবাউট 2 কেজি 2 কিলোগ্রাম, এই কোন চিজ প্যাকেজ গুলো আমরা তৈরি করি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অর্থাৎ আমাদের যদি দরকার পড়ে 2 কেজি 2 কেজি তৈরি করব, যদি 2.5 কেজি 2.5 কেজি তৈরি করব, যদি 1.8 কিলোগ্রাম লাগে 1.8 কিলোগ্রাম তৈরি করব। এটা আসলে একটা ক্যালকুলেশনের উপর নির্ভর করে। বাকি স্পিনার্স ববিন যেভাবে 100 গ্রাম থাকে, স্পিনার্স ববিন আমার যে স্পটলাইট পড়েছে যে ববিনের উপরে, সেটা স্পিনার্স ববিন আমরা এটা রিং ফ্রেম থেকে পাবো। অর্থাৎ স্পিনিং মেশিনের লাস্ট যে ফ্রেম সেটাকে আমরা রিং ফ্রেম বলতেছি, যেহেতু রিং ইয়ারটা ভার্সেটাইল ইয়ার্ন, যদি রোটর ফ্রেম হোক রোটর ইয়ার্ন পাবো আমরা। তো রিংটা আমরা সবসময় ইউজ করব, কথাটা রিং রিং কথাটা বেশি ইউজ করব, রিং ফ্রেম। তো রিং ফ্রেমের যে লাস্ট আউটপুট আউটপুট সেটা হচ্ছে কি, স্পিনার্স ববিন। স্পিনার্স ববিন আমি যেখানে স্পটলাইট দিয়েছি সেটা স্পিনার্স ববিন, আমরা অনেক ছোট ছোট ফর্মে পাবো। এই স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন উইথড্রল হবে, স্পিনার্স ববিনের ইয়ার্নের পরিমাণ থাকে নিয়ার অ্যাবাউট 80 to 100 গ্রাম, 80 থেকে 100 গ্রাম থাকে। এবং প্যাকেজটা একটা প্লাস্টিকের প্যাকেজ হয়, যেহেতু আমরা স্পিনিং সেকশনে যে স্পিন রিং ফ্রেম থাকে সেখানে অনেকগুলো স্পিন্ডল থাকে, স্পিন্ডলের মধ্যে এই যে স্পিনার্স ববিনটা তৈরি হয়। তো স্পিনার্স ববিন আমরা এখানে রিং ফ্রেম থেকে পাবো। স্পিনার্স ববিনের মধ্যে ইয়ার্নের পরিমাণ অনেক কম থাকে, 80 to 100 গ্রাম। তো এই ছোট ছোট প্যাকেজ দিয়ে আমরা আসলে আমাদের পরবর্তী যে প্রসেসিং, তার পরবর্তী অপারেশন, সেটা হচ্ছে কি ওয়ার্পিং অপারেশন, এই অপারেশনটা আমরা করতে পারি না। সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। দ্যাটস হোয়াই আমরা করব কি, এই ছোট ছোট প্যাকেজ স্পিনার্স ববিনকে আমরা বড় প্যাকেজে কনভার্ট করব। তো স্পিনার্স ববিন ছোট প্যাকেজ, অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম থাকে, 100 গ্রাম 120 গ্রাম 80 গ্রাম এর রেঞ্জের মধ্যেই থাকে, এর থেকে বড় আমরা তৈরি করতে পারি না। স্পিনার্স ববিন স্পিনিং সেকশনের বা স্পিনিং মেশিনের রিং ফ্রেম যা আছে তার একটা ক্যাপাবিলিটি আছে,
আমরা চাইলেই এখানে বড় প্যাকেজ তৈরি করতে পারবো না, 1 কেজি 2 কেজি 2.5 কেজির। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে স্পিনার্স ববিনটা অনেক ছোট প্যাকেজ হয়ে থাকে, যেখানে অ্যামাউন্ট অফ ইয়ার্ন অনেক কম থাকে, 80 গ্রাম, 80 to 120 গ্রাম। এই ছোট প্যাকেজকে আমরা ওয়াইন্ডিং মেশিনের ভিতর দিয়ে একটা বড় প্যাকেজে কনভার্ট করব, ওয়াইন্ডিং অপারেশনের মাধ্যমে, ওয়াইন্ডিং অপারেশনের মাধ্যমে একটা বড় প্যাকেজে কনভার্ট করব, যে প্যাকেজটা হবে লার্জ, একটু বড় হবে, স্টেবল প্যাকেজ হবে। অর্থাৎ প্যাকেজটা যখন আমাদের ওয়ার্কাররা বিভিন্ন জায়গায় সেট করবে, প্যাকেজটাকে কোনো কোনো কোথাও কোনো কোনো জায়গায় পজিশন করাইতে হবে, কোথাও বসাইতে হবে, বা প্যাকেজটা হাত দিয়ে নাড়তে হবে ডিউরিং হ্যান্ডেলিং এন্ড অপারেশন, যাতে প্যাকেজটা কোনোভাবেই নষ্ট না হয়ে যায় বা প্যাকেজটা যাতে কোনোভাবেই খুলে না যায়, এলোমেলো না হয়ে যায়, তাহলে স্টেবল প্যাকেজ হতে হবে। এবং প্যাকেজটা অবশ্যই পরবর্তী অপারেশন, ওয়াইন্ডিং এর পরে যেহেতু ওয়ার্পিং আছে, তো প্যাকেজটা অবশ্যই পরবর্তী অপারেশনের জন্য উপযুক্ত হইতে হবে, সুইটেবল হইতে হবে। এক তো হচ্ছে লার্জ হবে, স্টেবল হবে, এবং পরবর্তী যে অপারেশন, এই অপারেশনের জন্য সুইটেবল হতে হবে। তো এই যে ছোট প্যাকেজ থেকে, এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে ইয়ার্ন ট্রান্সফার করা, এই ট্রান্সফারের অপারেশনটাকে বলা হচ্ছে ওয়াইন্ডিং অপারেশন। কেন করব আমরা অবজেক্টিভস অফ ওয়াইন্ডিং? ওয়াইন্ডিং এর অবজেক্টিভটা হচ্ছে আমরা এখানে একটা প্যাকেজ তৈরি করব, যে প্যাকেজটা হবে বড়, যেখানে অনেক বেশি পরিমাণে ইয়ার্ন থাকবে, 1.5 1.8 2 কিলোগ্রাম আর 2.25 আর 2.5 কিলোগ্রাম, যেটা স্পিনার্স ববিনে যদি 100 গ্রাম ইয়ার্ন থাকে, এটা তুলনায় এটা অনেক বেশি পরিমাণে হয়ে গেল। প্যাকেজটা অনেক বড় হবে, স্টেবল হবে, এবং পরবর্তী অপারেশনের জন্য সুইটেবল হবে। এই জন্য মাঝখানে একটা মেশিন লাগবে, সেটাকে ওয়াইন্ডিং মেশিন বলা হচ্ছে। আমি একটু এখন একটা স্ক্রিন শেয়ার করব, সেটা তোমাদের সবাইকে জানাবো। এই যে পিয়াস, পিয়াস স্যার আপনি কোথায় আছেন? আপনি একটা আনমিউট করে দেন, আপনাকে মিউট করে দেন। আমি একটু, আমরা একটা গুরুত্বপূর্ণ ইয়াতে যাব, সাইটে যাব, সেটা হচ্ছে আমাদের NPTEL। আমরা যে কোনো ইনফরমেশন গুলো, যে কোনো বই বা যে কোনো পড়াশোনা এখান থেকে করতে পারি, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই, তোমরা লিখে রাখবা। এটা হচ্ছে NPTEL, এই সাইটটা খুবই ইম্পর্টেন্ট একটা সাইট। এটা ভারতের যে ইন্ডিয়ান যে IIT আছে, সমস্ত IIT মিলে এটা সাইটটা ডেভেলপ করছে। এবং এখানে শুধুমাত্র টেক্সটাইল না, যে কোনো অনেকগুলো সাবজেক্টের সম্পর্কে ব্লগ লেখা আছে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ, যেমন ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং 1, ডাইং 1, এই ধরনের সাবজেক্ট দিয়ে দিয়ে, যেহেতু IIT দিল্লিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আছে, ডিপার্টমেন্ট আছে, দ্যাটস ওয়াই এখানে এই সাবজেক্ট গুলা সম্পর্কে সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে। তা আমি এখন ওইটা তোমাদেরকে নিয়ে যাব, কারণ হচ্ছে খুব ওই ইনফরমেশন গুলা যথেষ্ট, যেভাবে আমরা বলি যে পেপার রিলেটেড ইনফরমেশন গুলো আছে ওখানে। তোমাদেরকে নিয়ে যাওয়া শেখায়, আমি যেহেতু এখানে কি বলে তোমার স্ক্রিন দেখতে পারতেছো, তোমরা এখন NPTEL লিখলেই, একটু লিখে রাখো প্রসিডিউরটা, NPTEL লিখে দিলেই মোটামুটি চলে আসবে। প্রথম যে ট্যাব আসবে NPTEL.ac. যেটা আসুক, সেটাতে তোমরা কোর্সে চলে যাবে। দেখো NPTEL, এরপর অনেকগুলো NPTEL স্টার্স রিসোর্সেস কোর্সেস, আমি কোর্সেস এ চলে যাব, NPTEL কোর্সেস। তোমরা তোমাদের নিজস্ব ডিভাইসে অবশ্যই এটা জুম ইন করে নিবা, যাতে তোমাদের জন্য দেখতে সহজ হয়, যেটাই দেখাই না কেন আমি। আচ্ছা এখানে দেখো অনেকগুলো সাবজেক্ট আছে, আমাদের সাবজেক্ট হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখানে আছে, তারপর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। তুমি যদি চাও কোন ইলেকট্রনিক্সে তোমার কোন একটা সাবজেক্টে কোন একটা তোমার একটা ইন্টারেস্ট আছে, যেটা তুমি জানতে চাও, সেটা তুমি এখান থেকেই সাবজেক্ট ওয়াইজ বের করে ফেলতে পারবা। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম,
এখানে অনেকগুলো সাবজেক্ট চলে আসছে আমাদের, টেক্সটাইল রিলেটেড, টেকনিক্যাল টেক্সটাইলস, টেক্সটাইল ফিনিশিং, প্রিন্সিপালস অফ কম্বিং, রোভিং, প্রিপারেশন অ্যান্ড রিং স্পিনিং। দেখো আমি এখন যাব ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ানে, যেটা আমাদের সাবজেক্টের নাম হচ্ছে FM1, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ওয়ান। তোমাদের এখানে দেখো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ওয়ানও আছে, প্রিন্সিপালস অফ কার্ডিং অ্যান্ড ড্রয়িং। তো আমরা এখানে গেলাম, তো আমরা ওয়াইন্ডিং এ যাব, সেখানে অবজেক্টিভস অফ ওয়াইন্ডিং। এটা একটু তোমরা নিজেদের ডিভাইসের মধ্যেই একটু তোমরা জুম ইন করো। আমি একটু আগে তোমাদেরকে স্লাইড স্ক্রিন হোয়াইট বোর্ডে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা ওয়াইন্ডিং এর মাধ্যমে এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজ ইয়ার্ন ট্রান্সফার করব। প্যাকেজটা ছোট হতে পারে, বড় হতে পারে, ইনপুট প্যাকেজটা ছোট হতে পারে, ইনপুট প্যাকেজটা বড় হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে যে ইনপুট প্যাকেজের প্যাকেজটা ছোট হয়, যেমন স্পিনার্স ববিন, সেখানে অ্যামাউন্ট অফ ইয়ার্ন থাকে 100 গ্রাম, নিয়ার অ্যাবাউট 100 গ্রাম। আর আমরা যে আউটপুটটা পাবো ওয়াইন্ডিং এর পরে সেটা হচ্ছে একটা কোন চিজ প্যাকেজ হতে পারে, এখানে যেখানে ইয়ার্নের পরিমাণ থাকে অনেক বেশি, 1.5 কিলোগ্রাম থেকে 2.25-2.5 কিলোগ্রাম এর মধ্যেই থাকে। তো এই জন্য আমরা আমাদের ওয়াইন্ডিং এর যে মেইন অবজেক্টিভ, এখানে দেখো অবজেক্টিভস অফ ওয়াইন্ডিং, এখানে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে টু র‍্যাপ দা ফর্মিং ইয়ার্ন অন এ প্যাকেজ ইন এ সিস্টেম্যাটিক ম্যানার, অর টু ট্রান্সফার ইয়ার্ন ফ্রম ওয়ান সাপ্লাই প্যাকেজ টু অ্যানাদার ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ল্যাটার ইজ অ্যাডিকুয়েটলি কম্প্যাক্ট অ্যান্ড ইউজেবল ফর দ্য সাবসিকুয়েন্ট অপারেশনস। আমি যে বলেছিলাম যে ওয়াইন্ডিং এর মাধ্যমে আমরা যে প্যাকেজটা তৈরি করব সেটা কোন হোক চিজ হোক, এই প্যাকেজটা লার্জ হতে হবে, বড় হবে, স্টেবল প্যাকেজ হতে হবে, পরবর্তীতে এটা অপারেশন, পরবর্তী অপারেশন যেমন ওয়ার্পিং অপারেশনের জন্য যেটা যেটা সুইটেবল হয় এটা আমাকে এনশিওর করতে হবে। তো এটা হচ্ছে ওয়াইন্ডিং এর একটা প্রথম প্রথম এবং প্রাইম অবজেক্টিভ হচ্ছে আমাদেরকে ওয়াইন্ডিং এর মাধ্যমে একটা প্যাকেজ থেকে আরেক প্যাকেজে ইয়ার্ন ট্রান্সফার করতে হবে। কেন করব? যাতে আমাদের এই আউটপুট প্যাকেজটা কম্প্যাক্ট হয়, ইউজেবল হয় এবং লার্জ হয়, পরবর্তী অপারেশনের জন্য সুইটেবল হয়। এবং এই ওয়াইন্ডিং করতে গিয়ে আমরা যখন স্পিনিং মেশিনে ইয়ার্ন প্রস্তুত করেছি, ইয়ার্ন তৈরি করেছি, সেখানে অনেক রকমের ফল্ট আসতে পারে, ইয়ার্নের মধ্যে অনেক ফল্ট থাকতে পারে, স্ল্যাব থাকতে পারে, নেপস থাকতে পারে, ফরেন ম্যাটার থাকতে পারে, এই ধরনের অবজেকশনেবল ফল্ট গুলাকে আমি ওয়াইন্ডিং এর মাধ্যমে দূর করতে চাই। কারণ ওয়াইন্ডিং মেশিনের মধ্যেই এমন কিছু ডিভাইস আছে যেগুলোকে বলা হয় স্ল্যাব কাটার, ফলস ডিটেক্টর, ফল্ট ডিটেক্টর, কোনোভাবে যদি ফল্ট পায় তো ওয়াইন্ডিং মেশিন এটা সেন্স করার মাধ্যমে এই ফল্টটাকে রিমুভ করে দিবে। তা যেহেতু ওয়াইন্ডিং মেশিনের মধ্যে আমরা এখানে অলরেডি আমাদের বর্তমান যে ওয়াইন্ডিং মেশিন গুলো আমাদের দেশে অ্যাভেলেবেল, আমরা যেটা ইউজ করি আমাদের ইন্ডাস্ট্রিতে, সেখানে ফল্ট ডিটেক্টর হিসেবে অনেক ধরনের ডিভাইস লাগানো থাকে, যেটা মেশিন যখন ওয়াইন্ডিং হয়ে যায়, হওয়া শুরু হয়, তখন থেকেই ফল্ট রিমুভ করা শুরু করে দেয়। তাহলে ওয়াইন্ডিং এর মাধ্যমে আমরা আসলে আরেকটা যে অবজেক্টিভ সেটা হচ্ছে টু রিমুভ দা ফল্ট, যেটা বর্তমান ইয়ার্নের মধ্যে পাওয়া যাবে সেই ফল্টটাকে তারা রিমুভ করে দিবে। আচ্ছা, আমি গত ক্লাসে যখন পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম যে আমরা কেন ওয়াইন্ডিংটা করব? ওয়াইন্ডিং মেশিন মনে করে বাদ দিয়ে দিলাম, আমি দরকার নাই, এরকম কোন কথা বলেছিলাম? ওয়াইন্ডিং মেশিনের প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো কথা বলেছিলাম যে ওয়াইন্ডিং মেশিন না থাকলে কি প্রবলেম হতে পারে? দু একজন আনমিউট করে রাখো যাদের আশেপাশে নয়েজ নাই। কেউ শুনতে পাচ্ছ আমাকে? স্যার কোশ্চেনটা আরেকবার করবেন, তোমার তোমারটা আনমিউট করে রাখো সবসময়, ঠিক আছে? যদি আশেপাশে কোনো না থাকে, আমি বললাম যে গত ক্লাস থেকে আমি এটা পড়িয়েছিলাম যে আমাদের ওয়াইন্ডিং মেশিনের প্রয়োজনীয়তা বা ওয়াইন্ডিং মেশিন যদি বাদ দিয়ে দিই। ওয়াইন্ডিং মেশিন নিক্স বলা হয়নি স্যার, আগে কোনো বলা হয়নি না স্যার। আচ্ছা, এমনি তোমাদের কাউন্ট সম্পর্কে ধারণা আছে?
তা আমাদের FYT সাবজেক্টে কাউন্ট নিয়ে কিছু পড়ানো হয়েছিল আচ্ছা ডাইরেক্ট কাউন্ট ইনডাইরেক্ট কাউন্ট ঠিক না টেক অথবা ইংলিশ কাউন্ট হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে দেখলাম যে আমি বলি আমাদের ওয়াইন্ডিং মেশিনটা কেন দরকার আমরা যেহেতু ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ তৈরি করতেছি মূল যে অবজেক্টিভ এখানে যে ছোট প্যাকেজ হচ্ছে স্পিনার্স ববিন বড় প্যাকেজ হচ্ছে কোন চিজ হতে পারে ঠিক না তো বড় প্যাকেজটা আমরা কোথায় ইউজ করব এই কোন চিজ প্যাকেজের প্যাকেজ কার আউটপুট ইনপুট কোন মেশিনের ইনপুট অ্যাকর্ডিং টু আওয়ার প্রসেস ফ্লো চার্ট ফ্লোচার্টটা উইভিং আমরা দেখেছিলাম যে স্পিনিং সেকশনের যে আউটপুট সেটা ওয়াইন্ডিং মেশিনের ইনপুট ওয়াইন্ডিং মেশিনের আউটপুট হচ্ছে কোন বা চিজ প্যাকেজ এই কোন বা চিজ প্যাকেজ হচ্ছে ওয়ার্পিং মেশিনের আউটপুট রাইট Yes, sir. কোন বা চিজ প্যাকেজ আমরা বলেছিলাম যে ওয়ার্পিং মেশিনের আউটপুট ইনপুট তাহলে ওয়ার্পিং মেশিনের যেহেতু ইনপুট হচ্ছে কোন বা চিজ প্যাকেজ তো কোন চিজ প্যাকেজে যেহেতু অনেক বেশি পরিমাণে ইয়ার্ন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওয়াইন্ডিং মেশিন ব্যবহার না করে ডিরেক্টলি স্পিনার্স ববিনকেই ডিরেক্টলি আমরা স্পিনার্স ববিনকেই ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেই তাহলে কি ঘটনা ঘটতে পারে আমাদের বর্তমানে যে ওয়ার্পিং মেশিনগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল সেখানে ওয়ার্পিং মেশিনের স্পিড হচ্ছে নিয়ার অ্যাবাউট 1000 মিটার পার মিনিট 1000 মিটার পার মিনিট 1 মিনিটে 1000 মিটার ইয়ার্ন ওখানে পাস হয়ে যায় মনে করো আউটপুটে জড়ায় লেট ধরো আউটপুটে জড়ায় কোনো একটা ড্রামের মধ্যে জড়ায় 1 মিনিটে 1000 মিটার তো আমরা যদি ডিরেক্টলি স্পিনার্স ববিনকে কোনো ধরনের ওয়াইন্ডিং অপারেশন ছাড়াই ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেই আর আমরা আগে বললাম যে স্পিনার্স ববিনের মধ্যে ইয়ার্ন থাকে 100 গ্রাম লেট ধরো 100 গ্রাম ইয়ার্ন আছে ধরে নিলাম 100 গ্রাম ইয়ার্ন আছে এবং ইয়ার্নের কাউন্ট হচ্ছে 20 টেক্স 20 টেক্স টেক্স হচ্ছে একটা ইয়ার্নের ডিরেক্ট কাউন্টিং ডিরেক্ট নাম্বারিং সিস্টেম বা ডিরেক্ট কাউন্ট কাউন্ট দুই প্রকার ডিরেক্ট কাউন্ট ইনডিরেক্ট কাউন্ট এখানে টেক্স হচ্ছে ডিরেক্ট কাউন্ট ডেনিয়ার হচ্ছে ডিরেক্ট কাউন্ট আর এনি ইংলিশ কাউন্ট মেট্রিক কাউন্ট এটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট আমরা যে ইয়ার্নটা ব্যবহার করতেছি সেই ইয়ার্ন যে ইয়ার্নটা স্পিনার্স ববিনে আছে 100 গ্রাম ইয়ার্ন সেটা হচ্ছে 20 টেক্সের 20 টেক্সের ইয়ার্ন টেক্স বলতে কি বোঝায় একজন বলো তো আমারে টেক্স এখানে টেক্সের সিগনিফিকেন্সটা কি মিনিংটা কি আসলে টেক্স বলতে কি বোঝাচ্ছি আমি টেক্স মানে হচ্ছে যেহেতু ইয়ার্নের নাম্বারিং সিস্টেম লেন্থ পার ইউনিট ওয়েট ও ওয়েট পার ইউনিট লেন্থ দুই ধরনের নাম্বারিং সিস্টেম আছে টেক্স মানে হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওয়েট 20 গ্রাম একজন বলো টেক্স মানে কি আমি যেটা বললাম সেটা কি রাইট আছে ঠিক আছে জি স্যার প্রতি 1000 মিটার ইয়ার্নের ওজন যত গ্রাম 1000 মিটারের ওজন যত গ্রাম হবে তত টেক্স হ্যাঁ ঠিক আছে 1000 মিটার ওজন যত গ্রাম তত টেক্স ঠিক কি না 20 টেক্স মানে হচ্ছে 20 গ্রাম 1000 মিটার ওজন কত কত গ্রাম কত 1000 মিটার ওজন 20 গ্রাম রাইট 20 টেক্স মানে তো এটাই টেক্স হচ্ছে নাম্বারিং সিস্টেম যেখানে লেন্থ ফিক্সড ওয়েটটা ভেরিয়েবল অর্থাৎ লেন্থ ফিক্সড ওয়েটটা ভেরিয়েবল ওয়েট পার ইউনিট লেন্থ তাহলে টেক্স মানে হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন যত গ্রাম তত টেক্স 20 টেক্স মানে হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন হচ্ছে 20 গ্রাম 1000 মিটার ইয়ার্নের ওজন 20 গ্রাম এটা হচ্ছে টেক্সের সংজ্ঞা 20 টেক্সের জন্য তাহলে আমরা যদি বলি 100 গ্রাম ইয়ার্নে কত কত টেক্স হবে তাহলে 100 গ্রামে কত কিলোমিটার হবে একটু ওয়েকিং নিয়মের মতো করে করা যাবে আমাদের ওয়াইন্ড 100 গ্রাম স্পিনার্স ববিনের ইয়ার্নের স্পিনার্স ববিনে যে ইয়ার্ন আছে সেটা 100 গ্রাম এবং তার কাউন্ট হচ্ছে 20 টেক্স তাহলে 100 গ্রাম ইয়ার্নে কত লেন্থ হবে এই 20 টেক্সের 100 গ্রাম ইয়ার্নের লেন্থ কত হবে
আমরা বললাম টেক্স মানে হচ্ছে 1000 মিটারের ওজন 20 গ্রাম, রাইট? তাহলে 20 গ্রামে 1000 মিটার, 1 গ্রামে কত আর 100 গ্রামে কত? স্যার বুঝছেন আপনারা? 20 গ্রামে 1000 মিটার, 1 গ্রামে কত, 100 গ্রামে কত, কত হবে? 5 কিলোমিটার। স্যার 100 গ্রামে 5 5000 5000 মিটার মানে 5 কিলোমিটার, রাইট? এটা কি বুঝে আসছে? স্যার আমি যদি কখনো বলি যে আমি 200 গ্রাম ইয়ার্ন দিলাম যার কাউন্ট হচ্ছে 40, মানে 40 ইংলিশ পাউন্ড, সেখান থেকে তোমাকে লেন্থে কনভার্ট করতে হবে, সহজ কথা। আমি তোমাকে লেন্থ বললাম, ওয়েট বললাম যে 100 গ্রাম, কাউন্ট ইয়ার্নের কাউন্ট হচ্ছে 20 টেক্স, সেখান থেকে তোমাকে লেন্থে কনভার্ট করতে হবে। কারণ আমি আগেই বললাম কেন কনভার্ট করতেছি লেন্থে, এখানে আমরা যে ওয়াইন্ডিং করার পরে যে আউটপুট পাবো, কোন বা চিজ প্যাকেজ পাবো, সেই প্যাকেজটাকে আমরা ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে দেব। ওয়ার্পিং মেশিনের, আমাদের বর্তমান ওয়ার্পিং মেশিনের যদি আমরা সারফেস স্পিড ধরি, অর্থাৎ আমরা স্পিড ধরি যে 1000 মিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 1000 মিটার ইয়ার্নকে কোন একটা ড্রামে আমরা জড়াবো। ওয়ার্পিং মেশিনে একটা বড় ড্রাম থাকে যেহেতু, দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে ওয়ার্পিং মেশিনে স্পিডটা হচ্ছে 1000 মিটার পার মিনিট। অর্থাৎ ওয়ার্পিং মেশিন যখন রানিং হয় তখন ওই ড্রামটা বা ওয়ার্পিং মেশিনের মধ্যে 1 মিনিটে 1000 মিটার ইয়ার্ন জড়ায়। এটা অ্যানাদার আমি ওয়ার্পিং করানোর সময় দেখাবো। আপাতত এটা মনে রাখো যে ওয়ার্পিং মেশিন যখন ঘুরতে শুরু করে 1 মিনিটে 1000 মিটার ইয়ার্নকে টেনে নেয়। এখন আমাদের যে আমি বললাম যে যদি আমরা ওয়াইন্ডিং মেশিন ব্যবহার না করি, ওয়াইন্ডিং অপারেশনটাকে অমিট করে যাই, বাদ দিয়ে দেই, ডিরেক্টলি স্পিনার্স ববিনকে ওয়ার্পিং মেশিনের ইনপুটে দিয়ে দেই, তাহলে কি ঘটনাটা ঘটবে? কি ঘটনা ঘটবে? আমরা দেখতেছি যে স্পিনার্স ববিনের মধ্যে 100 গ্রাম ইয়ার্ন থাকে, একটু কম বেশি হতে পারে, 100 গ্রাম ইয়ার্ন ধরো, এবং আমাদের ইয়ার্নের কাউন্ট যদি 20 টেক্স হয় তাহলে 100 গ্রাম ইয়ার্নের লেন্থ কত? যেহেতু আমরা জানি কাউন্ট হচ্ছে লেন্থ কে ওয়েটে কনভার্ট অথবা ওয়েট কে লেন্থে কনভার্টের একটা সিস্টেম, তাহলে আমরা জানি যে কাউন্ট হচ্ছে লেন্থ কে ওয়েটে কনভার্ট, ওয়েট কে লেন্থে কনভার্ট একটা সিস্টেম। অর্থাৎ যেহেতু আমরা বলি লেন্থ পার ইউনিট ওয়েট আর ওয়েট পার ইউনিট লেন্থ, কথাটার সাথে পরিচিত আমরা? ফেব্রিক ফাইবার ইয়ার্ন টেস্টিং না কি যেন বললা তোমরা ওখানে আছে, এটা কি জানো তোমরা আমি যে বললাম এখন? না জানলে বলতে হবে, নাহলে আমাকে যেটা, জি স্যার আমরা জানি স্যার, কাউন্ট পাওয়া হইছে আমাদেরকে। এতক্ষণ ধরে যে জানি কিনা জানি এটা বলার জন্য বলতেছি, কেউ তো বলতেছে না স্যার। আমি মাত্র ক্লাসে মাত্র জয়েন করছি স্যার, এইজন্য স্যার বলতে পাইনি। তুমি জয়েন করেই বলতে পারতে স্যার, জয়েন করার পরে তো হা করে তাকায় আছে স্যার, কি কর স্যার? মাত্র আসছি, তোমার কথা বলতেছি না, বাকিদের কথা বলতেছি। আমাকে তো বলতে হবে যে স্যার কাউন্টটা একটা আরেকবার বলেন, বা আমাদের এটা ধারণা নাই, ধারণা নাও থাকতে পারে, আমি তোমাদের আবার রিপিট করবো কাউন্টের ব্যাপারটা, কিন্তু আমি পড়াচ্ছি কাউন্ট, কাউন্ট কথাটা কেউ বুঝতেছে না মনে করো, তাহলে তো সে কিছুই বুঝবে না লেকচারের। আমি তো বলতেছি সিগনিফিকেন্স অথবা ইম্পর্টেন্স অফ ওয়াইন্ডিং মেশিন, ওয়াইন্ডিং অপারেশনটা বাদ দিলাম, ধরো বাদ দিয়ে দিলাম, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে, কি সমস্যাটা হতে পারে আমাদের, আমাদের আমরা যখন ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরি চালাইতে গিয়ে কি ধরনের অবস্টাকল ফেস করতে পারি আমরা, এটা আমাকে বুঝতে হবে। তো খালি মুখস্থ করলাম যে ওয়াইন্ডিং মেশিন, এর সিগনিফিকেন্স জানতে হবে না, বাদ দিলে কি কোনো সমস্যা আছে কিনা, বা আসলে এটা দরকার কিনা, আর দরকার না থাকলে, দরকার থাকলে কি ধরনের দরকার, এটা এটা কি অপশনাল দরকার নাকি কম্পালসারি দরকার? তাহলে কাউন্ট দুই প্রকার, ডাইরেক্ট কাউন্ট, ইনডাইরেক্ট কাউন্ট। ডাইরেক্ট কাউন্ট মানে হচ্ছে, ডাইরেক্ট কাউন্টের সংজ্ঞাটা হচ্ছে, উদাহরণটা হচ্ছে টেক্স, ডেনিয়ার, মিলিটেক্স, ডেসিটেস, এরকম। মানে ইনডাইরেক্ট কাউন্টের হচ্ছে ইংলিশ কাউন্ট, এনি, এনএম, মেট্রিক কাউন্ট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কাউন্টের জন্য, মানে ইন্ডিয়ান কাউন্টের উদাহরণ যে এনি ইংলিশ কাউন্ট, এনএম, মেট্রিক কাউন্ট। আচ্ছা, আর আমি বললাম যে আমাদের স্পিনার্স ববিনের মধ্যে 100 গ্রাম ইয়ার্ন আছে, যেটা যেটার কাউন্ট 20 টেক্স, আর টেক্স মানে হচ্ছে, টেক্সের সংজ্ঞাটা হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন যত গ্রাম তত টেক্স। টেক্সের সংজ্ঞাটা হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন যত গ্রাম তত টেক্স। যদি 1000 মিটার ইয়ার্ন মানে 1000 মিটার ইয়ার্ন 1 গ্রাম হয় তাহলে 1 টেক্স, 1000 মিটার ওয়ান যখন ইয়ার্ন যদি 10 গ্রাম হয় 10 টেক্স, 10 টেক্স, তাহলে আমরা বললাম আমাদের ইয়ার্নের
কাউন্ট হচ্ছে 20 টেক্স, তাহলে 1000 মিটার ইয়ার্নের ওজন 20 গ্রাম অ্যাকর্ডিং টু দ্য টেক্স ডেফিনেশন। টেক্সের ডেফিনেশন অনুযায়ী আমাদের ইয়ার্নের ওজন হচ্ছে 20 গ্রাম। তাহলে আমরা বললাম আমাদের যে আমরা যে স্পিনার্স ববিনে ইয়ার্নের পরিমাণ 100 গ্রাম, তাহলে 100 গ্রামে কত লেন্থ হবে, তাহলে গ্রামকে লেন্থে কনভার্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা দেখি 20 টেক্স মানে হচ্ছে 1000 মিটার ইয়ার্নের ওজন 20 গ্রাম। এটাকে আমরা উল্টা করে লিখি যে 20 গ্রাম ইয়ার্নের লেন্থ হচ্ছে 1000 মিটার, 1 গ্রাম ইয়ার্নের লেন্থ কত, 1 গ্রাম ইয়ার্নের লেন্থ কত, 100 গ্রাম ইয়ার্নের লেন্থ কত। এখান থেকে আমরা ইয়ার্নের লেন্থ পেয়ে গেলাম, যেখানে ক্যালকুলেশন করে দেখা যাবে 5000 মিটার বা 5 কিলোমিটার। তাহলে দেখলাম যে 100 গ্রাম ইয়ার্ন যেটা আমাদের স্পিনার্স ববিনের মধ্যে আছে তার লেন্থ হচ্ছে 5 কিলোমিটার। আর আমাদের এই এই স্পিনার্স ববিনকে যদি আমরা ওয়ার্পিং মেশিনের ইনপুটে দেই, তাহলে কি ঘটনাটা ঘটবে, আমাদের ওয়ার্পিং মেশিন গুলা হচ্ছে 1000 মিটার পার মিনিট সারফেস স্পিড বা স্পিড, ওয়ার্পিং মেশিনের স্পিড হচ্ছে 1000 মিটার পার মিনিট। তাহলে 5 মিনিট পরে, 1 মিনিটে 1000 মিটার সে জড়ায় ফেলে, তাহলে 5 মিনিট পরেই কিন্তু আমাদের স্পিনার্স ববিন শেষ হয়ে যাবে, রাইট? জি স্যার। ওয়ার্পিং মেশিনে যখন আমরা স্পিনার্স ববিন ইনপুট হিসেবে দেব, 5 মিনিট পরেই স্পিনার্স ববিন থেকে ইয়ার্ন এমটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নতুন করে স্পিনার্স ববিন এখানে ইনপুট দিতে হবে, রাইট? জি স্যার। এরকম একটা স্পিনার্স ববিন তার ওয়ার্পিং মেশিনে থাকে না, ওয়ার্পিং মেশিনের ক্রিল ক্যাপাসিটি বলে এটাকে, এখানে প্রায় 500, 600, 700, 720, 760 পর্যন্ত লাগে। অর্থাৎ আমি যদি কোন চিজ প্যাকেজ দেই, তাহলে আমারে আমার ডিজাইন অনুযায়ী কখনো 720টা কোন প্যাকেজকে ওয়ার্পিং মেশিনে ইনপুট দিতে হবে। আমি ধরলাম ওয়ার্পিং মেশিনে আমরা ডিরেক্টলি স্পিনার্স ববিনকে ইনপুট দেব, ওয়ার্পিং কোন চিজ প্যাকেজ বাদ দিয়ে দিলাম, তাহলে কি ঘটনা ঘটতেছে, এই 720টা স্পিনার্স ববিনকে আমরা ইনপুট হিসেবে দেব, 5 মিনিট পরে 720টা প্যাকেজে খালি হয়ে যাবে, এমটি হয়ে যাবে, আর ইয়ার্ন থাকবে না। 5 মিনিট পরে মেশিন অফ, আবার নতুন করে 720টা স্পিনার্স ববিনকে আবার ইনপুট সেকশনে দেব, ওয়ার্পিং মেশিনে ইনপুট সেকশনে দেব, আবার 5 মিনিট পরে মেশিন অফ। তাহলে কি ঘটনাটা ঘটবে, 720টা প্যাকেজকে একজন ওয়ার্কার যখন এটা ইনপুট সেকশনে দিবে ওয়ার্পিং মেশিনে, তার তো একটা টাইম লাগবে, সময় লাগবে। তাহলে এখানে এই সময় লাগবে, টাইম লাগবে, ইয়া লাগবে, কি বলে, ওর 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 কষ্টও কিন্তু বেশি হবে, রাইট? একটাই ওয়ার্পিং মেশিন চালানোর জন্য দেখা যাবে যে 5 মিনিট পর পরেই তাকে 720টা এমটি প্যাকেজকে খুলে ফেলতে হচ্ছে, নতুন করে ফুল প্যাকেজকে ওখানে দিতে হচ্ছে স্পিনার্স ববিন। তাহলে তাকে তো বারবার হাত দিয়ে সবগুলো খুলতে হবে, 5 মিনিট পর পরে আবার ইয়া করতে হবে, ট্রিলিং করতে হবে। এই যে ফুল প্রসেসিং এর মধ্যে আমাদের যেটা দেখা যাবে যে ওয়ার্কার আমাকে অনেক বেশি লাগবে, এবং এটা কখনো ইকোনমিক প্রসেস না, বারবার মেশিন থেমে গেলে আমাদের মেশিনের আইডল টাইম, মেশিন বসে থাকবে এই সময়টা পরিমাণ বেড়ে যাবে। মেশিনের যখন আইডল টাইম বেড়ে যায় তখন মেশিনের প্রোডাকশন কমে যায়, আর টাইমের রেসপেক্টে প্রোডাকশনটাকে আমরা বলি প্রোডাক্টিভিটি, তখন প্রোডাক্টিভিটি কমে যায়। যখন 8 ঘন্টার মধ্যে মেশিন কখনোই থামবে না, তো সেটা অবশ্যই বেশি প্রোডাক্টিভিটি শো করবে, কারণ মেশিন একবারও থামে নাই। এটাকে ডাউন টাইমও বলা হয়, DOWN, ডাউন টাইম। ফ্যাক্টরিতে বলা হয় যে মেশিনটা ডাউন টাইম কত ছিল, বলবে মেশিনটার ডাউন টাইম কত ছিল, অর্থাৎ মেশিনটার আইডল টাইম কত ছিল, মেশিনটা কতক্ষণ পর্যন্ত অফ ছিল, মেইনটেনেন্স পারপাসে হোক অথবা অন্য কোনো কারণেই হোক, মেশিন বন্ধ থাকা মানেই হচ্ছে প্রোডাকশন লস। প্রোডাকশন লস মানেই হচ্ছে প্রোডাক্টিভিটি লস, কারণ প্রোডাক্টিভিটি হচ্ছে টাইমের রেসপেক্টে প্রোডাকশন। এক মেশিনে 8 ঘন্টায় কখনো বন্ধ হয় না, তার প্রোডাকশন হচ্ছে 10 টন, আর একটা মেশিন 8 ঘন্টায় 4 ঘন্টায় বন্ধ ছিল, তার প্রোডাকশন হয়েছে 3 টন বা 5 টন। তাহলে সেক্ষেত্রে দেখা গেল আইডল টাইম বেশি হওয়ার অর্থই হচ্ছে প্রোডাকশন কমে যাওয়া, টাইমের রেসপেক্টে প্রোডাকশন কে বলা হয় প্রোডাক্টিভিটি। আমরা যদি স্পিনার্স ববিনকে ডিরেক্টলি ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে দেই, যখন যদি আমরা কোন চিজ প্যাকেজ তৈরি না করি ওয়াইন্ডিং এর মাধ্যমে, তাহলে আমাদের দেখতে পারতেছি আমরা যে 5 মিনিট পর পরেই যদি 1000 মিটার পার মিনিট ওয়ার্পিং মেশিনের স্পিড হয়ে থাকে, তাহলে 5 মিনিট পর পর মেশিন স্টপ হয়ে যাবে, মানে মেশিন থেকে মেশিন ইয়ার্ন থাকবে না, মেশিন বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এই 720টা প্যাকেজকে নতুন করে ইনপুট হিসেবে দিতে হবে, প্রত্যেক 5 মিনিট পর পরে তাকে 720টা করে প্যাকেজ ইনপুট হিসেবে দিতে হবে। এই ক্ষেত্রে মেশিনের আইডল টাইম বেড়ে যাবে, এবং এটা কখনোই ইকোনমিক হলো না, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ না। দ্যাটস ওয়াই এই ছোট ছোট প্যাকেজগুলোকে আমরা বড় একটা প্যাকেজ দিয়ে কনভার্ট করব, এই জন্য যে মেশিনটা লাগবে সেই মেশিনটা হচ্ছে ওয়াইন্ডিং মেশিন। এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে ইয়ার্ন ট্রান্সফার করব, একটা লার্জ স্টেবল প্যাকেজ তৈরি করব, যেটা পরবর্তী প্রসেসিং বা অপারেশনের জন্য সুইটেবল। পরবর্তী অপারেশনটা কি, ওয়াইন্ডিং এর পরের অপারেশনটা হচ্ছে ওয়ার্পিং।
ওয়ার্পিং এর জন্য, যাতে আমাদের একটা বড় প্যাকেজ তৈরি করতে পারি এবং যেটা স্টেবল প্যাকেজ হয়, যাতে ওয়ার্কার এটাকে ক্রিলিং করার সময় ওয়ার্কার ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে এটা ইনপুট দেওয়ার সময় যাতে কোনোভাবে প্যাকেজের ড্যামেজ না হয়ে যায়, এই ধরনের একটা প্যাকেজ তৈরি করতে হবে। এই জন্য আমাদের ওয়ার্পিং লাগবে আর ওয়াইন্ডিং লাগবে। আর ওয়াইন্ডিং এর যেহেতু আর একটা অবজেক্টিভ ছিল এরকম যে এখানে আমরা যদি কোনো ধরনের ফল্ট থেকে থাকে ইয়ার্নের মধ্যে, যেটা স্পিনিং করার সময় তৈরি হয়েছিল, এই ইয়ার্নের ফল্টটাকে আমরা ওয়াইন্ডিং করার সময় রিমুভ করে ফেলবো, তাহলে এক ফল্ট ফ্রি ইয়ার্ন তৈরি করতে পারবো আমরা ওয়াইন্ডিং এর মাধ্যমে। ফল্ট ফ্রি প্যাকেজ তৈরি করব এবং এক প্যাকেজ থেকে আরেক প্যাকেজে আমরা ইয়ার্ন সাপ্লাই দিয়ে ট্রান্সফার করে একটা লার্জ স্টেবল প্যাকেজ তৈরি করব, সুইটেবল প্যাকেজ ফর সাকসেসিভ অপারেশন, পরবর্তী অপারেশনের জন্য একটা বড় প্যাকেজ তৈরি করব, সুইটেবল প্যাকেজ তৈরি করব। দিস ইজ দা মেইন অবজেক্টিভস অফ ওয়াইন্ডিং অপারেশন বা ওয়াইন্ডিং মেকানিজম, ওয়াইন্ডিং মেশিন। তাহলে আমরা এখানে কোশ্চেনটা হতে পারে যে ডেসক্রাইব দা সিগনিফিকেন্স অফ বা ডেসক্রাইব দা নেসেসিটি অফ ওয়াইন্ডিং মেশিন বা ওয়াইন্ডিং অপারেশন উইথ লজিক্যাল এক্সপ্রেশন। তুমি তোমার লজিক দিয়ে এই যে মেশিনের কথা বলে, ওয়ার্পিং মেশিনের বর্তমান স্পিডের কথা বলে, তোমার 100 গ্রাম, তুমি একটা উদাহরণ দিয়ে আমাকে এটা বোঝাই দিতে হবে, পারবা না? প্রশ্ন কিন্তু ডিরেক্টলি সূত্র মুখস্থ কোনো কিছু আসবে না। পারবা ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ স্যার পারবো স্যার। তাহলে আমরা এখানে এটা বুঝলাম যে ওয়াইন্ডিং মেশিনের প্রয়োজনীয়তা বা ওয়াইন্ডিং মেশিন না থাকলে কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট হবে আমাদের পরবর্তী অপারেশনের সময়, পরবর্তী যে অপারেশন বলতে ওয়ার্পিং এর সময় কি কি প্রবলেম ফেস হবে, রাইট? তাহলে আমরা দেখলাম ওয়াইন্ডিং একটা গুরুত্বপূর্ণ সেকশন, যেখানে আমরা একটা বড় প্যাকেজ তৈরি করি। আচ্ছা এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? Types of packages. যেহেতু আমরা স্পিনার্স ববিন থেকে বড় একটা প্যাকেজ তৈরি করতে চাই, প্যাকেজ গুলোর নাম কি হতে পারে, শেপ অনুযায়ী নাম কি হতে পারে, শেপ অনুযায়ী টাইপস অফ প্যাকেজ অ্যাকর্ডিং টু শেপ, দেখতে কেমন, এটার উপর ভিত্তি করে আমরা এই প্যাকেজ গুলোর নামকরণ আগে দেখি, সেটা হচ্ছে কোন প্যাকেজ দেখতে কিরকম। দিস ইজ কোন প্যাকেজ, এখানে যেটা এমটি প্যাকেজ হোল্ডার আছে আর এখানে ইয়ার্ন গুলো এরভাবে থাকে, ক্রস ওন প্যাকেজ, ক্রসিং অবস্থায় থাকে, এটা হচ্ছে আমাদের কোন প্যাকেজ। আমরা আকাশ সময় আঁকবো কোন প্যাকেজ, যদি কোনিকাল শেপের দেখতে, দ্যাটস হোয়াই ইট ইজ নেমড অ্যাজ কোন প্যাকেজ। সেকেন্ড তো চিজ প্যাকেজ, চিজ প্যাকেজ, এখানেও প্যাকেজের মধ্যে ইয়ার্ন গুলা থাকে হচ্ছে এভাবে ক্রসিং অবস্থায়। কেন ক্রসিং অবস্থায় আমরা একটু পরে পড়াচ্ছি, আঁকানোর সময় এভাবে আঁকবো আমরা। এটা হচ্ছে কোন চিজ প্যাকেজ। ফ্ল্যাঞ্জ টু ববিন কিরকম দেখতে, এখানে প্যাকেজ, এটা হচ্ছে প্যাকেজ, এমটি প্যাকেজ হোল্ডার রাখলাম কিন্তু আমি, এইটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ, এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ, এটাও ফ্ল্যাঞ্জ চাকতির মতো, আর মাঝখানেটাকে বলা হয় ব্যারেল। এখানে এটাকেও ফ্ল্যাঞ্জ বলে, এটাকেও ফ্ল্যাঞ্জ বলে, মাঝখানেটাকে ব্যারেল বলে, নাটাই দেখছো, নাটাই
ঘড়ির জন্য যে লাটাই আমরা ব্যবহার করি ঘড়ি উড়ানোর জন্য, জি স্যার, এই লাটাই দুই পাশে দুইটা এরকম গোল গোল ইয়া থাকে না, চাকতির মতো থাকে কি না? হ্যাঁ, মাঝখানে আমরা ইয়ার্ন গুলাকে জড়াই। এখন ওই যে মাঝখানের যে আমি এখন এই যে প্যাকেজটা তোমাদের সামনে ড্র করেছি, এখানে আমরা কোন ধরনের ইয়ার্ন দেখাইনি, অর্থাৎ ইয়ার্ন ছাড়াই প্যাকেজটা এরকম দেখতে। এই জন্য এই প্যাকেজটাকে বলছে ফ্ল্যাঞ্জড ববিন। এখানে যেহেতু এইটাকে আমরা এই দুইটা, এটাও ফ্ল্যাঞ্জ এটাও ফ্ল্যাঞ্জ, মাঝখানে যেখানে ইয়ার্ন জড়াবো সেটাকে আমরা বলতেছি ব্যারেল, BARREL, ব্যারেল, BARREL, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্জ, FLANG, একটা ফ্ল্যাঞ্জ আর একটা ফ্ল্যাঞ্জ, ডাবল ফ্ল্যাঞ্জড ববিন, দুইটা ফ্ল্যাঞ্জ আছে এখানে, এটাকে ফ্ল্যাঞ্জড ববিন বলেই সবাই বুঝবে। তাহলে ফ্ল্যাঞ্জড ববিন, হ্যাঁ ফ্ল্যাঞ্জড ববিন, আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা প্যাকেজ যেটা ফ্ল্যাঞ্জড ববিন বলতেছি, বা ফ্ল্যাঞ্জড প্যাকেজ বলি আমরা। আর একটা হচ্ছে পার্ন প্যাকেজ, বা পার্ন প্যাকেজ দেখতে কেমন? এটা হচ্ছে সেই পার্ন প্যাকেজ, এটা পার্ন ওয়াইন্ডিং এর জন্য ব্যবহার হয়, যেটা আমরা আমরা শাটলের সাথে পরিচিত, শাটল, জি স্যার, জাভা স্যার পড়াচ্ছেন ঠিক না স্যার? এখানে একটা স্পেস থাকে যেখানে আমরা শাটলিং করাতে পারবো, এই যে পার্নিং করাবো, অর্থাৎ শাটল হচ্ছে একটা ওয়েবড ইনসার্শন ডিভাইস, শেডের ভিতর দিয়ে ওয়েবকে ইনসার্ট করার জন্য আমরা শাটল ইউজ করবো। এই যে এমটি স্পেসটা আছে এখানে আমরা এই শাটল এই পার্নটাকে ইনপুট হিসেবে দেব। তাহলে পার্ন হচ্ছে ওয়েব প্যাকেজ, কি প্যাকেজ? ওয়েব প্যাকেজ, ওয়েব প্যাকেজ, স্যার পার্ন প্যাকেজ যদি স্যার ওয়েব টেন্টার রাখা হয় দেওয়ার জন্য? না এটা না, ব্যাপারটা এরকম না, পার্ন পার্নটা তৈরি করা হয় মূলত শাটল ইউজ করার জন্য ওয়েব হিসেবে। শাটল ইউজ করলে শাটল যেহেতু শেডের বাম থেকে ডানে যাবে, ডান থেকে বামে আসবে, যখন শাটল বাম থেকে ডানে যাবে তখন পার্ন থেকে ইয়ার্ন উইথড্রল হওয়া শুরু করবে, মানে পার্ন পার্ন ওয়াইন্ডিং যে প্যাকেজটা, এই পার্ন ওন প্যাকেজটা থেকে ইয়ার্ন উইথড্রল হবে, তখন কি পিক ইনসার্ট হয়ে গেল, শাটলটা বাম থেকে ডানে যাওয়ার সময় পার্ন থেকে ইয়ার্ন খোলা শুরু হবে, ইয়ার্ন উইথড্রল হবে, তো একটা পিক ইনসার্ট হলো। আবার যখন ডান থেকে বামে যাবে তখনও শাটল পার্ন থেকে ইয়ার্ন উইথড্রল হবে, তো পার্ন প্যাকেজটা ওয়েব হিসেবে ইউজ করা হয়, কি হিসেবে? ওয়েবড ইয়ার্ন, ওয়েব হিসেবে, ওয়েবড ইয়ার্ন হিসেবে ইউজ করা হয়। আর পার্ন ওয়াইন্ডিং গুলো তো করাই হয় শাটল, শাটলের মানে শাটল উইভিং এর জন্য, যেখানে যে সকল মেশিনে শাটল ইউজ করা হয় সেই সকল মেশিনে যেহেতু পার্ন প্যাকেজটা লাগবে, আমার শাটলের ভিতরে পার্ন প্যাকেজটা আমি ইন করাবো, এই জন্য আমাকে পার্ন ওয়াইন্ডিং করতে হয়। তাহলে আমরা তিন চারটা প্যাকেজ দেখলাম, একটা হচ্ছে কোন, একটা চেজ, একটা ফ্ল্যাঞ্জড ববিন, একটা হচ্ছে পার্ন প্যাকেজ, রাইট? এই চারটাই হচ্ছে কটনের জন্য, কিসের জন্য? কটন, কটনের জন্য। তাহলে কোন, চিজ, ফ্ল্যাঞ্জড ববিন, পার্ন, এটা হচ্ছে কটন প্যাকেজ, কটন প্যাকেজ, কটনের জন্য যে প্যাকেজ চার প্রকার, কটনের জন্য প্যাকেজ কয় প্রকার? চার প্রকার, চার প্রকার, এবং এখানে পার্নটা ইউজ হবে আমাদের ওয়েবটের জন্য, যেহেতু শাটলে পার্নটা ইউজ হয়, শাটল যেহেতু ওয়েব ইনসার্শন ডিভাইস, এই জন্য আমরা পার্ন প্যাকেজটা মনে রাখবো, এটা হচ্ছে ওয়েব হিসেবে ইউজ হয় শাটল উইভিং এ। আর দুইটা হচ্ছে জুটের জন্য, পাঁচ নাম্বারটা আর ছয় নাম্বারটা আছে জুটের জন্য, পাঁচ নাম্বার আর ছয় নাম্বার, একটা হচ্ছে স্পুল প্যাকেজ আর একটা হচ্ছে কপ প্যাকেজ, এটা জুট উইভিং এর জন্য ব্যবহার হবে এই দুইটা, স্পুল এবং কপ। জুটের ক্ষেত্রে এই কপটা হবে ওয়েব, ওয়েব ইয়ার্নের জন্য, কপ ইউজ হবে ওয়েনের জন্য, ওয়েবটের জন্য জুট উইভিং এ কপ ইউজ হবে ওয়েব ইয়ার্ন ইনসার্শনের জন্য, মানে ওয়েব হিসাবে, আর স্পুলটা হবে ওয়ার্ফ হিসাবে। এটা দেখতে কেমন স্পুলটা? এটা দেখতে চিজ প্যাকেজের মতো, কিন্তু এটা জুটের, এটা জুট ইয়ার্নের জন্য, এটা স্পুল প্যাকেজ, স্পুলটা হচ্ছে চিজের মতো এবং সেটা জুটে
ওয়ার্প হিসেবে ইউজ হবে ওয়ার্প ইয়ার্ন প্রিপারেশনের জন্য, আর কপটা ওয়েবটের জন্য ইউজ হবে। আমাদের যে মুদিখানার দোকানগুলো আমরা যাই সেখানে একটা উপরে ঝুলানো থাকে একটা জুট ইয়ার্ন, যেখান থেকে কোনো কিছু দিলে মুদি দোকানদার বেঁধে দেয়, দেখছো? জি স্যার। একটা একটা জুটের সুতা থাকে ঠিক না, উপর থেকে টানলে আস্তে আস্তে খোলা শুরু করে, কিন্তু কোনো প্যাকেজ ভিতরে থাকে না, এমটি প্যাকেজ থাকে না, এই ধরনের প্যাকেজ দেখছো? সরিষার তেল নিলো বাজার থেকে 1 পোয়া 250 গ্রাম 250 মিলিলিটার, তাকে যদি পলিথিনের ব্যাগে দেয় যে চকচকে পলিথিন গুলা, ওই পলিথিনে দেওয়ার পরে বেঁধে দেয়, দেখছো? জি স্যার। ওইটা হচ্ছে কপ, ওইটাতে সাধারণত এইভাবে ইউজ করা হচ্ছে, কারণ মুদিখানার দোকানে টানলেই ছিঁড়ে যায়, ওটাতে বাধা সহজ, বেঁধে দিলে তখন আর আমাদের জন্য সহজ হয়, এই জন্য ওটা ব্যবহার করা হয়। এটা একটা ব্যবহার তার। আর এমনিতে যখন জুট উইভিং এর ক্ষেত্রে, যেখানে জুট উইভিং মেশিন ইন্ডাস্ট্রি, সেখানে এই ওইটাকে কপ বলা হয়, এটাকেই আমরা ইউজ করি শাটলের ভিতরে, যেটা হচ্ছে আমাদের জুট উইভিং এ ওয়েভ হিসেবে ইউজ হয়। তাহলে একটা হচ্ছে স্পুল, একটা হচ্ছে কপ, টাইপস অফ প্যাকেজেস, প্রথমে হচ্ছে কোন প্যাকেজ, চিজ প্যাকেজ, তারপরে ফ্ল্যাঞ্জড ববিন, এরপরে হচ্ছে পার্ন প্যাকেজ। তো কোন চিজ, এগুলা ফ্ল্যাঞ্জ, এগুলা ওয়ার্পিং এ বা ওয়ার্প ইয়ার্নের জন্য ব্যবহার হয়, আর পার্ন প্যাকেজটা শাটলের ভিতরে যেহেতু ইউজ হয় ওয়েভ ইয়ার্ন হিসেবে। আর 5 নম্বর প্যাকেজ 6 নম্বর প্যাকেজ স্পুল এবং কপ, এই দুটা হচ্ছে জুট জুট উইভিং এর জন্য। জুটের জন্য স্কুল প্যাকেজটা দেখতে অনেকটা চিজের মতো, জুট ইয়ার্ন, এবং সেখান সেটা ইউজ হয় ওয়ার্পিং ওয়ার্প ইয়ার্ন হিসেবে, আর কপ যেটা সেটা ওয়েভ ইয়ার্ন হিসেবে ইউজ হয়। তাহলে টাইপস অফ প্যাকেজেস আমরা দেখলাম, অ্যাকর্ডিং টু দ্য শেপ, শেপ অনুযায়ী আমরা এখানে নামকরণ গুলো দেখলাম। আর একটা প্যাকেজের টাইপস আছে, সেটা হচ্ছে এটা কি টাইপস অফ প্যাকেজেস অ্যাকর্ডিং টু types of packages according to the yarn laid on the empty package. একটা ইয়ার্ন এমটি প্যাকেজে কিভাবে জড়াচ্ছে, কোন অ্যাঙ্গেলে জড়াচ্ছে, এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে আমরা যে টাইপ প্যাকেজকে 3 ভাগে ভাগ করতে পারি। অ্যাকর্ডিং টু দ্য ইয়ার্ন লেইড অন দ্য এমটি প্যাকেজেস, 1 নম্বরে হচ্ছে প্যারালাল প্যাকেজ, 2 নম্বরে হচ্ছে নিয়ার প্যারালাল প্যাকেজ, 3 নম্বরে হচ্ছে ক্রস ওন প্যাকেজ। প্যারালাল, নিয়ার প্যারালাল, ক্রস ওন, প্রথমে যে প্যাকেজ গুলো দেখালাম সেটা হচ্ছে টাইপস অফ প্যাকেজেস অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য প্যাকেজ, কোন চিজ, ফ্ল্যাঞ্জ, পার্ন, শেপ অথবা ফাংশন। আমরা যেহেতু এখানে ওয়ার্পিং এ ব্যবহার করতেছি ওয়ার্প ইয়ার্ন হিসেবে অথবা ওয়েব ইয়ার্ন হিসেবে কথাগুলো বলতেছি, ফাংশনও হতে পারে। আর এখানে হচ্ছে টাইপস অফ প্যাকেজ, যেখানে ইয়ার্ন গুলা
ইমটি প্যাকেজে কিভাবে জড়াচ্ছে, অর্থাৎ কোন অ্যাঙ্গেলে জড়াচ্ছে, সেটা কি ডিরেক্টলি জিরো ডিগ্রি অ্যাঙ্গেল করে জড়াচ্ছে, মানে প্যাকেজের সাথে কোন অ্যাঙ্গেল করে জড়াচ্ছে, এটার উপর ভিত্তি করে আমরা এখানে প্যাকেজকে তিন ভাগে ভাগ করতে পারি, প্যারালাল, নিয়ার প্যারালাল, ক্রস মাউন্ট। প্যারালাল, নিয়ার প্যারালাল, ক্রস মাউন্ট, আমরা এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটু একটু পরে আমরা শেষ করে দেব 5-7 মিনিটের মধ্যেই, সেটা হচ্ছে যে যখন একটা ইয়ার্ন কে কোনো একটা এমটি প্যাকেজে আমরা জড়াই, এটা দিস ইজ দ্য এমটি প্যাকেজ, ঠিক না, সার্কুলার একটা প্যাকেজের প্যাকেজ হোল্ডার, এখানে যদি কোনো একটা ইয়ার্ন কে জড়াইতে চাই আমরা কিভাবে জড়াবো, এটা হচ্ছে ইয়ার্ন, ইয়ার্ন এখানে রাউন্ড হয়ে এসে এভাবে জড়াচ্ছে না, এই যে জড়াচ্ছে একটা করে কয়েল জড়াচ্ছে, এই যে এই কয়েলটাকে, এই যে ইয়ার্ন এখান থেকে শুরু হয়ে ফুল এসে এখানে যে আবার নতুন একটা কয়েল শুরু হচ্ছে, একটা লুপ তৈরি হচ্ছে, এই যে ইয়ার্ন যখন এই এখান থেকে শুরু হয়ে এখানে আসা পর্যন্ত একটা লুপ তৈরি হলো না ইয়ার্নের, হলো কি না? জি স্যার। এই লুপটাকে আমরা এখানে এই ক্ষেত্রে বলবো কয়েল, একটা কয়েল, এরকম অনেকগুলা কয়েল একটার পর একটা পাশাপাশি জড়া 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 জড়ায় দেখা যাবে যে ইয়ার্নটা এই ফুল প্যাকেজের লেন্থ অনুযায়ী জড়ানো শুরু হবে, ঠিক না? প্রথমে একটা একটা কয়েল, ফার্স্ট কয়েল, সেকেন্ড কয়েল, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এরকম করে 100, আবার ওইখান থেকে রিভার্স হয়ে আবার 101, 102, 103 করে আবার 100, এভাবেই যদি প্যাকেজটা জড়ায়, ঠিক না? এইটাকে আমরা কয়েল বলতেছি বা লুপ বা কয়েল, আমরা এখানে কয়েল কথাটা ইউজ করব ফাঁসের মতো দেখতে, লুপ একখান থেকে শুরু হয় আর একখানে আসা পর্যন্ত, এটাকে লুপ আমরা বলি অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা এইখানে যে কথাটা ইউজ করি সেটা কয়েল বলবো। এই যে কয়েল গুলা, এই কয়েল তার পার্শ্ববর্তী কয়েলের সাথে কোন অ্যাঙ্গেল করতেছে, এই অ্যাঙ্গেলের উপর ভিত্তি করেই মূলত প্যাকেজকে তিন ভাগে ভাগ করা হয়। আগের কথাটা যেন কঠিন কঠিন মনে হয়েছিল, এখন আমরা লিখবো টাইপস অফ প্যাকেজেস অ্যাকর্ডিং টু দ্য কয়েল অ্যাঙ্গেল। এই প্যারালাল, নিয়ার প্যারালাল এবং ক্রস জোন, এটা হচ্ছে কয়েল অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে প্যাকেজকে তিন ভাগে ভাগ করা হয়। একটা কয়েল তার পার্শ্ববর্তী সাকসেসিভ কয়েলের সাথে কি কোন উৎপন্ন করতেছে, সেটা কি ফুললি প্যারালাল হচ্ছে নাকি তা নিয়ার প্যারালাল হচ্ছে, কত ডিগ্রি, জিরো ডিগ্রি নাকি 5 ডিগ্রি নাকি একেবারে 45 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে একটা কয়েল আরেকটা কয়েলের সাথে। যদি একটা কয়েল আরেকটা কয়েলের সাথে এরকম ডিগ্রি উৎপন্ন করে, একটা কয়েল আর একটা কয়েল, হ্যাঁ দুইটা কয়েলের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই যে অ্যাঙ্গেল গুলো ক্রিয়েট হয়েছে, এটা যদি 35 থেকে 45 এর মধ্যে আসে সেক্ষেত্রে হবে ক্রস ওন প্যাকেজ। তো যে কয়েল অ্যাঙ্গেলের উপর ভিত্তি করে একটা কয়েল তার পার্শ্ববর্তী কয়েলের সাথে, তার পরবর্তী কয়েলের সাথে কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এটার উপর ভিত্তি করে প্যাকেজকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল প্যাকেজ, একটা নিয়ার প্যারালাল প্যাকেজ, একটা ক্রস ওন প্যাকেজ। যদি একটা প্যাকেজ আর একটা প্যাকেজের সাথে অল্প ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রথম কয়েল তার সাকসেসিভ কয়েলের সাথে 0 থেকে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলবো এটা নিয়ার প্যারালাল প্যাকেজ। তাহলে আমরা দেখতেছি যে অ্যাকর্ডিং টু দ্য কয়েল অ্যাঙ্গেল প্যাকেজ তিন প্রকার, 3 types of packages, একটা হচ্ছে প্যারালাল প্যাকেজ, নিয়ার প্যারালাল প্যাকেজ, ক্রস অন প্যাকেজ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখানে এই এই প্যারালাল, নিয়ার প্যারালাল এবং ক্রস অন প্যাকেজের উপর ভিত্তি করেই এখানে অনেক ধরনের সিলেকশন মেকানিজম থাকবে, যেখান থেকে আমরা সিলেক্ট করব যে এটা কোথায় কোন কোন প্যাকেজ ইউজ করা যাবে আর কোথায় যাবে না। তাহলে আমরা এই আগামী দিন নিয়ার প্যারালাল প্যাকেজ শেষ করার পরে, প্যাকেজের এই টাইপটা শেষ করার পরে আমরা আর বাকি অংশটুকু পড়ানো শুরু করে দেবো ইনশাল্লাহ। কারো কোশ্চেন আছে এখানে? না স্যার আপাতত। যদিও এখানে 1 ঘন্টা 8 মিনিট শো করতেছে, কিন্তু প্রথম 20 মিনিট তো ক্লাস হয়নি, কারণ কেউ জয়েন করেনি, 20 জন জয়েন করছিল। তাহলে আমরা আজকে কুইট করি, অনেকে নামাজ পড়তে যাব। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।